সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে রাজধানীর মহাখালীতে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পজা সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার রাতে কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনের দাবি না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জনেরও ঘোষণা দেওয়া হয় এর আগে সোমবার সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এতে গুরুত্বপূর্ণ সড়কটি দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়ে মানুষ মিজান শাহজাহানের রিপোর্ট টানা সাড়ে চার ঘন্টা অবরোধ শেষে মহাকালীতে কলেজ ক্যাম্পাসের সামনে সন্ধ্যায় ফের অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা সফল না হওয়ায় সেখানে অনশনে বসেন তারা পরে ক্যাম্পাসে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা আমাদের তিতুমিরা যে ক্লোজ ডাউন কর্মসূচিটা এটা মঙ্গলবার সকাল থেকে পালিত হবে এই ডাউনের কর্মসূচির আওতায় ক্লাস পরীক্ষা সকল কিছু বর্জন হবে

আন্দোলনের শুরুটা সোমবার সকাল এগারোটার দিকে তিতুমের কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন হাজার দুয়েক শিক্ষার্থী আমতলি মোর হয়ে মহাকালী রেলগেটে অবস্থান নেয় তারা এতে আটকে যায় ট্রেনও এ সময় দুর্বৃত্তরা ট্রেনে ঢিল ছড়লে আহত হন বেশ কয়েকজন যাত্রী ট্রেন ওইটা দেখছে দেখার পর আমতলি যখন আমার বাইরে দাঁড়ায় ছিল ট্রেন খুব স্লোলি আসছে আসার পর ওই আমতলি পার হওয়ার পর টেন এত স্পিড করছে আমরা এখানে বসেছিলাম আমরা বাইক রাতার যারা আন্দোলন করতেছি সবাই বসেছিলাম আমরা এখান থেকে নিজের জীবনটা হাতে নিয়ে কোনোরকম ওইখান থেকে উঠে আসতে পারছি নিজের জীবনটা আজকে হাতে নিয়ে ওইখান থেকে উঠে আসতে পারছি কিন্তু ড্রাইভার করছে করছে আমাদেরকে পার হওয়ার পরে ওইখানে গিয়ে ব্রেক সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চান আন্দোলনকারীরা এর আগেও কয়েক দফায় একই দাবি জানালেও কেবল আশ্বাসী সীমাবদ্ধ ছিল বলেই এমন প্রতিবাদ জানালেন মহাকালীর চারিদিকে মহা যানজট বেঁধে যায় থমকে যায় যান চলাচল সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা বাধ্য হয়ে যানজটে অতিষ্ঠ নগরের মানুষ পায়ে হেঁটেই যান গন্তব্যে মিজান সাজাহান এটিএন বাংলা ঢাকা